নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 9/11/2023 পশ্চিমবঙ্গের সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে। সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর এবার অনলাইনে আপলোড করতে হবে স্কুলকে, এরকমই নির্দেশ এসেছে। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। 2024 সালে উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা ও প্রজেক্ট পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর জমা করতে হবে অনলাইনে। অধীনস্থ স্কুলগুলোকে এমনই নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার প্রথমবার এই পদ্ধতিতে নম্বর জমা নেওয়া হবে বলে জানানো হয়েছে বুধবার সংসদের তরফে প্রকাশিত প্র্যাকটিক্যাল পরীক্ষা ও প্রজেক্ট সংক্রান্ত নির্দেশিকাবলিতে। এবং বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এবছর প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টে নম্বর জমা দেওয়ার পদ্ধতি সম্পূর্ণ আলাদা। স্কুলগুলোকে অনলাইনে নম্বর জমা করতে হবে। এর জন্য সংসদের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে নম্বর জমা করতে হবে। যেহেতু প্রথমবার এই পদ্ধতিতে নম্বর জমা করতে হবে, তাই এই সংক্রান্ত বিস্তৃত গাইডলাইন প্রকাশ করা হয়েছে। সংসদের নির্দেশ অনুযায়ী স্কুলগুলিকে উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে হবে এবছর 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বরের মধ্যে। আর তার জন্য 29 নভেম্বর স্কুলগুলোকে প্র্যাকটিক্যালের প্রশ্নপত্র এবং সাদা উত্তরপত্র দেওয়া হবে পূর্ব নির্ধারিত বিতরণ কেন্দ্রগুলো থেকে। কীভাবে পরীক্ষা পরিচালনা করতে হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে সংসদের তরফে। 4 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর অনলাইনে জমা করতে হবে। স্কুলগুলোকে আগের মতো মার্কস ফাইলে কোনো হার্ড কপি সংসদের অঞ্চলে জমা করতে হবে বলেও জানানো হয়েছে। অর্থাৎ আগের মতো মার্কস ফাইলে কোনো হার্ড কপি সংসদ অঞ্চলে জমা করতে হবে জানানো হয়েছে। তবে অনলাইনে নম্বর জমা করার ক্ষেত্রে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রসঙ্গত, এর আগে অনলাইনে একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন চালু করেছিল সংসদ। স্কুলগুলোর স্বীকৃতি পুনর্নবীকরণ, নতুন বিষয় চালু করা এবং পুরনো বিষয়গুলো রাখা, কোয়েড এর করার অনুমতি, ভাষা মাধ্যমে পরিবর্তন বা সংযোজন, নির্ধারিত আসনে অতিরিক্ত পুনর্ভর্তি, স্কুলের নাম ও ঠিকানা বদল, পদ পরিবর্তন, রূপান্তর, এই ধরনের শিক্ষা সংক্রান্ত বিষয়ে আবেদনের জন্য চালু করা হয়েছে অনলাইন পোর্টাল। এবার অনলাইনে পরীক্ষার নম্বর জমা নেওয়া চালু করেছে সংসদ। তো যাই হোক, এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম। আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।